ত্রিপুরাজ্যের সিপাহীজলা জেলার মধ্যে অন্যতম একটি থানা হচ্ছে কলমচোরা থানা। কলমচোরা থানাতে দীপাবলি উপলক্ষে ঐতিহ্যবাহী দোতারা, বাউল, পালা গান দীর্ঘদিন ধরে করে আসলেও পুজো কমিটি 10-11 বছর যাবৎ পালা গান অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। থানার প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যবাহী যে পালা গান, রামায়ণ গান, কবি গান হতো, ঐতিহ্যবাহী থানার ইতিহাস ফিরিয়ে আনার জন্য এমএলএ তফাজ্জল হোসেনের প্রচেষ্টায় আবারও শুরু হতে যাচ্ছে পালা গানের অনুষ্ঠান। বৃহস্পতিবার রাত 8টা থেকে 3টা পর্যন্ত জমজমাট নারী পুরুষ পালা গানের আসর বক্সনগর টাউন হল মাঠ প্রাঙ্গণে হয়ে গেল। সুদূর বাংলাদেশ থেকে আগত বাংলাদেশের বিখ্যাত শিল্পী রজত দেওয়ান এবং বাবলি সরকার মনমুগ্ধকর পরিবেশে দর্শকদের গান উপহার দিয়েছেন। ভক্তবৃন্দরা তাদের গানে আনন্দ উল্লাস আপ্লুত হয়ে উপহার হিসেবে বকশিশ দিয়েছেন। রজত দেওয়ান এবং বাবলি সরকার আসর কাঁপিয়েছে জমজমাট গানের মাধ্যমে। পুজো কমিটির সভাপতি রানা দেব এবং সেক্রেটারি রবিউল হোসেন, জয়দুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ওনারা শিল্পীদের হাতে ফুলের তোড়া দিয়ে তাদেরকে বরণ করে নেন। শিল্পীরা বন্দনা গানের মাধ্যমে শুরু করেন নারী পুরুষ পালা গান। শিল্পী বাবলি সরকার এবং রজত দেওয়ানের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। আকাশের অবস্থা ভালো ছিল না, তারপরও ভক্তরা
আনন্দের ভাটা পড়তে দেয়নি, শেষ পর্যন্ত বিচ্ছেদ গান গিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছেন। তফাজ্জল হোসেনের প্রচেষ্টায় বক্সডগর এলাকাবাসী এবং কলমচোড়া থানার হারানো দিনের স্মৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা গানের মাধ্যমে। এমএলএ সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন যারা শিল্পী হিসেবে এসেছেন। বাংলাদেশের বিখ্যাত পালা গানের বাউল শিল্পী রাজ্জাক দেওয়ান সংবাদ ত্রিপুরার সাথে একান্ত সাক্ষাৎকারে ওনার বক্তব্য তুলে ধরেন। বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রজত দেওয়ান ভাই বক্সনগর কালী মন্দিরের পুজো উপলক্ষে কলমচোড়া পিএস এবং কমিটির যৌথ উদ্যোগে আজকের যে আয়োজিত গান অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে ওনার প্রতিক্রিয়া আমরা সংবাদ ত্রিপুরার পক্ষ থেকে জানার চেষ্টা করব। শ্রদ্ধেয় দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সংবাদ ত্রিপুরার পক্ষ থেকে। আপনি আপনার অনুভূতিটুকু ত্রিপুরার দর্শকবৃন্দদের এবং দেশ মহাদেশ উপদেশের সমস্ত জাতির উদ্দেশ্যে কী বলবেন সেই ব্যাপারে আপনার কাছে একটা বিনীত অনুরোধ থাকছে। আসসালামু আলাইকুম, জয় গুরু, নমস্কার সবাইকে। ত্রিপুরা সংবাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের বক্সনগরে উপস্থিত হয়েছে আমি বাংলাদেশ থেকে, বাউল শিল্পী রজ্জব দেওয়ান। আমি এমনিতেই ভারতকে খুব ভালোবাসি এবং ভারতে আসি, যেহেতু এই ভারতের মাটিতে অনেক অসংখ্য অলিয়া উলিয়া ঘুমিয়ে আছে মহামানবরা, আর আমার খাজা বাবা যিনি এই ভারতবর্ষে আসছেন, এই জন্য আমি ভারতে আসি। তবে এই ত্রিপুরা বক্সনগর এই সাইডটা আমার আসা হয় নাই। আমি এসে অনেক আনন্দিত, অনেক ভালো লাগতেছে আমার কাছে, অনেক আনন্দিত। আয়োজক কমিটি যারা, তাদের কথা কি বলবো, তাদের আমার সেই ভাষা নেই, তারা এত আদর এবং ভালোবাসা আমাকে দিয়েছে, আমি ধন্যবাদ জানিয়ে তাদের ছোট করব না, তাদের প্রতি আমার হৃদয় থেকে ভালোবাসা রইল। এবং আমি চেষ্টা করব আজকের অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে আমি সমাপ্ত করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি প্রভাত ঘোষ সংবাদ ত্রিপুরার পক্ষ থেকে। দাদা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং আপনার সঙ্গে যে টিম এসেছে সমস্ত টিমকে শুভ দীপাবলির শুভেচ্ছা এবং ভাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা জানিয়েই আমরা সংবাদ ত্রিপুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার। এই গানের আসরকে কেন্দ্র করে সকলের মধ্যে আনন্দ উৎসাহ ছিল লক্ষণীয়। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।